আমাকে যদি দল থেকে আবারও কল করা হয় সেই সুযোগ এখন আর নাই, কারণ আমি অলরেডি একটা দলের সাথে কথা বলে ফেলেছি। আর মানুষের মুখের জবানটাই মূল্য হওয়া উচিত। রাজনীতিতে একটা কথা আছে না, যে সকালে এক কথা বিকেল এক কথা, মিনিটে মিনিটে কথা পরিবর্তন, এটা আমার চরিত্র নাই। আমি যা সিদ্ধান্ত নেই বুঝা শুই না, আল্লাহকে হাজির নাজির রেখে সিদ্ধান্ত নিই এবং এটা সিদ্ধান্ত নিয়েছি, এটারও আমি শেষ দেখব। আপনারা যে দল নিয়ে গিয়েছেন এটাকে এখন 300 আসনে নির্বাচন করার পরিকল্পনা করছেন নাকি জোট হবেন নির্বাচন? আমরা বাংলাদেশে তো দুইটা বিরোধী দল, দুইটা বিরোধী দলের দুইটা বিরোধী জোট আছে। আমরা স্বতন্ত্রভাবে একটা জোট তৈরি করার চেষ্টা করেছি, সেই জোটের সাথে আলোচনা করে এই জোটগতভাবেই আমরা যদি নির্বাচনটা প্রক্রিয়াটা সরকার জনগণের আস্থার মধ্যে নিয়ে আসতে পারে তবে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়া নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তার মানে আপনারা নির্বাচনে অংশ নেবেন কিনা, মানে নতুন যে তৃণমূল বিএনপি অংশ নেবে কিনা এটা এখনো শিওর নাই? এটা আমরা সরকার নির্বাচনী ব্যবস্থাটাকে জনগণের আস্থায় কতটুকু আনতে পারতেছে, এটা জনগণ কী মনে করে, জনগণের পাবলিক সেন্টিমেন্ট কী, এগুলি সব কিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমাদের প্রস্তুতি থাকবে। এই সুযোগটা করে দিয়েছে বাংলাদেশের বিরোধী দুইটা রাজনৈতিক দল, তারা একসাথে বসতে পারে না, একসাথে কথা বলতে পারে না। এক পক্ষ ক্ষমতায় গেলে আরেক পক্ষ নিঃশেষ করে দেয়, এক পক্ষ ক্ষমতায় গেলে আরেক পক্ষকে মামলা মকদ্দমা জেল জরিমানা গাবি মকদ্দমা লগি বই ঠ্যা তাণ্ডব দিগম্বর জজবিয়া নাটক সব কইরা একটা দল আরেকটা দলকে দাঁড়াইতে দেয় না। সে এই কারণেই যখন আপনারা দুই ভাইয়ে ঝগড়া লাগেন তখন তো তৃতীয় পক্ষ হাজির হবেই, নিজেদের ব্যাপারে যখন আপনারা নিজেরা মীমাংসা করতে পারি না তো বিরোধ রাষ্ট্রগুলি তাদের ইন্টারফেয়ার করবেই, সেই সুযোগ তো আমরাই করে দিচ্ছি। তাহলে পিটার হাসের ইস্যুটা কেমনই? এই সুযোগ আমরাই করে দিচ্ছি। তবে আমি একটা কথা মনে করি, যে দেশ যেদিকে আগাচ্ছে সরকার যদি বিএনপিকে নির্বাচনে না আনতে পারে তো এই ব্যর্থতা হবে সরকারের, এই ব্যর্থতা সরকারকে ভোগ করতে হবে। এবং এই ব্যর্থতার কারণে যদি কোনো তৃতীয়পক্ষ সুযোগ নেয় বা 111-এর মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন তো মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে এটা আমাদের আন্দোলনের ফসল, এখনও যদি আবার তৃতীয়পক্ষ সুযোগ একটা আসে যায় তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবে এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু গণতন্ত্রের কোনো লাভ হবে না, জনগণের কোনো লাভ হবে না। আমি এই রায়টাকে মনে করি যে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, কারণ একটা প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া শেষ হয় যখন অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে আরেকটা সুযোগ আছে সুপ্রিম কোর্টের রিভিউ, এটা না হওয়া পর্যন্ত বিচারিক প্রক্রিয়াটা শেষ হয় না। হাইকোর্টের রায়ের পরেই বিচারিক তাদেরকে রায়টা চূড়ান্ত বলে মনে করার কোনো অর্থ হয় না। বহু জাজমেন্ট আছে, যে জাজমেন্টে বলা আছে যে বিচার প্রক্রিয়াটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, সংবিধানও সেই সুযোগটা আছে, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমরা যে কোনো বিচার প্রার্থী সেখানে যেতে পারে। এখন জনশ্রুতি আছে, পাবলিক পারসেপশন আছে যে বিএনপি নেতাদের বা বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে বিমুখ রাখার জন্য এই ধরনের রায় তৈরি করা হচ্ছে, এটা জনগণের কাছে জনশ্রুতি আছে। আর আমি মনে করি যে কোনো ব্যক্তিকে বিচার প্রার্থীকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং এই এর মধ্যে তাকে যদি নির্বাচন থেকে বঞ্চিত করা হয় তবে তার অধিকারকে বঞ্চিত করা হলো, তার সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরই এই ধরনের সিদ্ধান্তে আসা উচিত। আর দুদক তো একতরফাভাবে মামলাগুলি চালায় এনেছে, সরকারি দলের বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো ই নাই, সাজা নাই। বিরোধী দল যারা করে সাজাটা কিন্তু তাদের বিরুদ্ধেই হচ্ছে, রাতারাতি সাজা হয়ে যাচ্ছে।
অতএব এগুলিও এই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।